বরিশাল জেলার হিজলা উপজেলায় হিজলা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত ও কেক কেটে এশিয়ান টেলিভিশনের 11তম বর্ষপূর্তি পালিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও হিজলা মেহেন্দিগঞ্জ এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এনায়েত হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা প্রতিনিধি মোহাম্মদ দিলওয়ার হোসেন, জায় জায় দিন পত্রিকার প্রতিনিধি সুমনুর রহমান সোহাগ, মোহনা টেলিভিশনের হিজলা প্রতিনিধি নুরুন নবী, আনন্দ টেলিভিশনের হিজলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন সহ সকল রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। আমাদের শ্রদ্ধেয় আপা নাজমা বেগম উপস্থিত আছেন, হরিণাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, আমাদের হিজলা থানা আমাকে, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে তার প্রতি সৎশ্রদ্ধ থানা, কারণ উনি একজন বড় মাপের মানুষ, তিনি একজন সিআইপি, এটা জাতির জন্য একটা বিরাট উনি একটা অ্যাসেট। আমি ওনার সুস্থ এবং বাংলাদেশের একটা যে জাতির জনকের যে একটা সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের উনি সংগ্রামী সভাপতি, সর্বোপরি উনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা এটা থেকেই উনি আমরা প্রমাণ পাই উনি কত বড় মনের একজন মানুষ। আমি তার সুস্বাস্থ্য, উন্নতি এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এশিয়ান টিভি হোক, আগামী দিনগুলিতে সমস্ত টিভির অনুকরণীয় দৃষ্টান্ত আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং কেক কাটা অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং শ্রোতাদের জন্মদিন শুভ 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 দিন।